Assalamualaikum viewers, Rehenar Rannaghore apnaderke shagoto. Asha kori desh o pubashe ja jekhane achen Allahr rahmote bhalo achen shusto achen. Ajke ami abar ekta darun mojar recipe niye chole eshechi. Ei gorome ekebare kolija thanda kora ekta recipe. Ami ajke apnaderke kolar lassi baniye dekhabo. Ekhane ami kolar lassi bananor jonno duita ami boro size er kola niyechi. Dekhun, ekhane ami ek katari doi niyechi. এটাকে কাতারি বলে আপনারা কি বলেন জানি না তবে আমরা এটাকে কাতারি বলি তাহলে চলুন কলার লাচ্চিটা বানিয়ে আমি দুইটা কলাকে আমি এই সাইজ করে ছিলে নিয়েছি আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি এবার আমি ব্লেন্ডারের জ্যাকটা নিয়ে নেব ব্লেন্ডারের জ্যাক আমি নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব কলা আমাদের প্রথমে লাগবে কলা কলাটা আমি দিয়ে দিলাম আমি এবার দিয়ে দেব বরফ কুচি আমি এখানে বরফ কুচি দিয়ে দেব আমি দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ তবে আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন তবে দুধটাকে খুব গরম করে নিয়ে ঠান্ডা করে তারপরে ব্যবহার করবেন আমি এবার দিয়ে দেব চিনি এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম আমি এবার দিয়ে দেব দই আমি এখানে প্রায় 1 কেজি দই থেকে আমি অর্ধেক দই দিয়ে দিলাম আমি এবার দিয়ে দেব পানি আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করলাম আমি প্রায় 250 গ্রাম পানি ব্যবহার করলাম আমি যেহেতু বরফ কুচি দিয়েছি সেজন্য আমি এখানে 1 গ্লাস পানি ব্যবহার করলাম আমি এবার ব্লেন্ডারের জ্যাগের মুখটা লাগিয়ে নেব আমি ব্লেন্ডারের জ্যাগের মুখটা লাগিয়ে নিয়েছি এবার আমি ব্লেন্ড করে নিয়ে চলে আসব ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বরফ কুচি দিয়ে দিলাম দুইটা করে চারটা আমি এবার পরিবেশন করে নিব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো এবার আমি উপর থেকে কিছু কাঠবাদাম পেস্তা বাদাম আমি ছিটিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য আর কিছুই না হয়ে গেছে আমার কলার লাচ্চি আমি যেভাবে বানালাম আপনারা একবার হলো আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন এটা অসম্ভব একটা মজার লাচ্চি হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ